মুমিন মুত্তাকিনরা প্রত্যেককে অন্তরস্থল হইতে ভক্তিপূর্ণ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাত যত গভীর প্রভাত তত নিকটে আগে শুনুন তারপর জানুন তারপর মানুন যে শুনে না সে জানে না আর যে জানে না সে মানতে পারে না আগে আমাদের শোনা তারপর জানা তারপর মানা আমরা ভারতবর্ষে বাস করি আমরা ভারতী আমরা হিন্দুস্তানে বাস করি আমরা হিন্দুস্তানি আমরা বাংলা ভাষায় কথা বলি আমরা বাঙালি এটা আমাদের সঠিক পরিচয় নয় আমরা ভারতবর্ষের নাগরিক মুসলিম সম্প্রদায়ের মানুষ জোরে বলুন সুবহানাল্লাহ এটাই হলো আমাদের সঠিক পরিচয় ভাইরা আমার আপনারা মসজিদ দেখেছেন মন্দিরও দেখেছেন মসজিদের কপালে লেখা আছে আল্লাহুম্মা ফতাহালি আবওয়াবা রাহমাতিক আয় আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন আছে না মন্দির দেখেন মন্দিরের কপালে লেখা অং এই অং দিয়ে আল্লাহর সম্পর্ক করা যাবে না আল্লাহ এমন একটা শব্দ ইংরেজিতে যদি করেন তো আল্লাহ হিন্দির ব্যাকরণে আসেন তো আল্লাহ বেদের ভাষায় আসেন তো আল্লাহ আরবির ভাষাতে আসেন তো আল্লাহ এর কোন রকম দাইনে বাঁয়ে ওপর নিচে স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ কোন লিঙ্গ নাই এখন মন্দিরের যদি অং যদি আপনি বিচার করেন অং থেকে চারটি শব্দ রূপান্তরিত হয় সে ভাষাগুলো ভালো খারাপ নয় কিন্তু বুঝবে কারা যেমন আপনি উচ্চারণ করেন অং শব্দ দিয়ে যে শব্দগুলো আসে সেগুলো বোঝার মতো আছে যদি তার ভিতরে আমরা বেন দিয়ে দিই অথর্ব বেদে বলছে ওং সর্বনামং কল্যাম কর হেরি গরি অসি সর্বদাতা ধাত্রী নম হেরি পূজ্যত বায় চন্দ্র সূর্য দেব আরাধনা কল্যাং বসুমতি লাহিতি প্রণাম শান্তি নাম যুগে যুগে বেদ বলে কে গো তুমি আকাশের মালিক কে গো তুমি জমিনের মালিক তোমার নামে ফুল ফোটে ফল হয় চন্দ্র সূর্য আকাশের গায়ে দোলা খায় কোনদিন চাঁদের সঙ্গে সূর্যের অ্যাক্সিডেন্ট হয় না কোনদিন সূর্যের সঙ্গে চাঁদের ধাক্কা লাগে না তোমার হুকুমের নিয়ন্ত্রণে কোনদিন গাছের ফল ফুল পরিবর্তন হয় না কোনদিন আম গাছে জাম হয়েছে দেখেছেন কলার গাছে পেয়ারা হয়েছে দেখেছেন হয় না ওম সর্বনাম স্থিতি ধাত্রী নাম কল্যাণ হেরি নাম শান্তি নাম যুগে যুগে লা ইলাহা ইল্লাহ রফ কৃপা কর মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম পৃথিবীতে যদি আদর্শবান হতে চাও পৃথিবীতে যদি এক নম্বর হতে চাও পৃথিবীতে যদি ভালো ব্যক্তি হতে চাও সুনাম ধন্য যদি হতে চাও কার চরিত্র ধরো জোরে বলুন নারায় তাকবীর কার চরিত্র ধরতে হবে এই ভারতের বাড়িতে একজন নাম ছিল বিবেকানন্দ কি নাম বিবেকানন্দ আমেরিকার চিকাগো শহর থেকে
বিলাত ফেরত হয়ে যখন তিনি ফিরে আসলেন বলে আমার ধর্ম হলো সনাতন ধর্ম বাহ কি সুন্দর তোমার ধর্মের নীতি কি বলে সন্ন্যাসী হতে হবে বিয়ে করতে পারবে না আচ্ছা বলুন তো ভারতবর্ষের সবাই যদি সন্ন্যাসী হয়ে যায় আর সনাতন ধর্ম যদি মেনে নেয় আর বিয়ে যদি না করে জনসংখ্যা বাড়বে না কমবে কমবে এই একবার জোরে বলুন না তাহলে বিবেকানন্দের রূপ যদি আমাদের দাদু ধরতো বাবা হতো না যদি নানা ধরতো তাহলে মা হতো না এতদিন ভারতবর্ষ ফিউজ হয়ে যেত একজন মহিলা নাম হলো মাদার টেরিজা বিয়ে করলো না তবু মাদার টেরিজা টেরিজা বলল আমার মতো সমাজসেবী হও বিয়ে করতে পারবে না জনগণের সেবা করবে পাগলার দল কথাকার বিয়ে না করিলে সংসার না করিলে ছেলে হবে না আর ছেলে না হলে দুনিয়ার জনসংখ্যা বাড়বে না সবাই যদি মাদার টেরিজা নানি যদি হতো নানার কি অবস্থা হতো মাদার টেরিজা যদি দাদি হতো দাদুর কি অবস্থা হতো কলাগাছকে বিয়ে করতে হতো আর কলাগাছকে বিয়ে করলে ছেলে হবে না তার মানে মাদার টেরিজা হওয়া যাবে না বংশাশীত নাম হেরি চরিতত্ব মোহাম্মদে নম বেদ বলছে যদি চরিত্র ধরো মোহাম্মদের চরিত্র ধরো যদি চরিত্রবান হতে চাও নবীর আখলাক ধরো এখন তো কোরআনের কথা বলিনি বলেছি কি না 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 বলবো সবে তো জাল ফেলেছি আচ্ছা এখানে একবার জোরে নারায় তকবীর দিতে পারবেন নারা মানে উঁচু তাকবীর মানে ধ্বনি উঁচু করে ধ্বনি দেন কে বড় আল্লাহু আকবার আজিম মানে বড় আলা মানে বড় উলা মানে বড় নারায় তাকবীর আচ্ছা আমাদের দেশে দেখেছি দুটো মেয়ে ঝগড়া করে এর থেকে জোরে আওয়াজ হয় এ পাড়া থেকে ও পাড়া চলে যায় আপনারা বেটা ছেলে না মেয়ে ছেলে এই টোকা থেকে এই টোকা আওয়াজ আসছে না তা একবার জোরে গলার কণ্ঠ নলিয়ে নিয়ে আল্লাহ আকবার বললে কি ক্ষতি হবে তা বলুন নারায়ে তাকবীর তাহলে বোঝা গেল বেদ বলছে চরিত্রবান হতে গেলে নবীর চরিত্র ধরো ভাইরা আমার বন্ধুরা আমার কত মানুষের ভুল দেখে নাও কোরআনে কারিমায় আল্লাহ বলেন ইন্নাহুমাই ইশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ নিশ্চয় ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম ওই ব্যক্তির জন্য বেহেশতে হারাম ওই ব্যক্তির জন্য স্বর্গ হারাম যারা আল্লাহর সঙ্গে কারোর শরীক বানাবে মুসলমানেরা বলে আল্লাহ আরেক দল আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে বলল ঈশ্বর যেমনি বলবেন ঈশ্বর ঈশ্বর হবে পুরুষ লিঙ্গ আর যখন পুরুষ লিঙ্গ হবে আসবে তখন স্ত্রী লিঙ্গ তার মানে ঈশ্বরের ঈশ্বরী আছে যখন বলবেন গড গড হবে পুরুষ লিঙ্গ আর পুরুষ লিঙ্গ হলে স্ত্রী লিঙ্গ আসবে গডেস আছে যখন বলবেন ভগবান ভগবানে পুরুষ লিঙ্গ বান মানে স্ত্রী লিঙ্গ তাহলে ভগবানের ভগবতী আছে যখন বলবেন ওপরওয়ালা ওপরওয়ালা আসবে নিচেওয়ালা যখন বলবেন সেজো না আসবে তখন এজো না কিন্তু আল্লাহ শব্দ যখন বলবেন ডাইনে বাঁয়ে সামনে ওপরে নিচে দ্বিতীয় কোন শব্দ নাই আছে আসো তো বানান করি আমার শিক্ষিত ভাইয়ারা যারা আছেন জ্ঞানী সুধী পণ্ডিত আপনারা আছেন
আজকের স্টেজে আমরা হলাম উকিল আপনারা হলেন হাকিম উকিল ওকালতি করবে হাকিমে রায় দেবেন ঠিক কি না দেখুন বন্ধুরে ভগবানের যদি ভ লিখি ভগ ভগ বায়াকার দন্তন্য ভগবান ভগবানের ভটা যদি বাদ দেন বানান হবে গোবান গ যদি বাদ দেন বানান হবে ভবন বায়াকার যদি বাদ দেন বানান হবে ভগ্ন দন্তন্য যদি বাদ দেন বানান হবে ভগবান এসো তো লিখি ঈশ্বর দীর্ঘই তালবে শৈবৈর ঈশ্বর দীর্ঘই যদি বাদ দি তো তালবে শৈবৈর স্বর তালবে স যদি বাদ দি হয়ে যাবে ঈর র যদি বাদ দি হয়ে যাবে ঈশ নামের বারোটা বেজে যাবে যদি লিখি গড গ আর ড গড গর জায়গায় ড দেন আর ডর জায়গায় গ দেন কি বানান হবে ডগ ডগ মানে কি রাস্তায় কামড়ায় ধরে তালে ভগবানের ভাগ কাটলে মানে হয় না দীর্ঘের ঈশ্বরীর দীর্ঘই কাটলে মানে হয় না আমার আল্লাহ যদি আলিফটা কেটে দেন সঙ্গে সঙ্গে উচ্চারণ হবে আলিফ দিয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আমরা নামাজের পরে সালাম ফেরার পরে পড়ি কিনা ভাই পড়ি কিনা বলুন একটু পড়তে অসুবিধা আছে নাকি একটু পড়ুন না আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কেউ প্রতিপালক নাই হুয়াল হাইয়ুল কাইয়ুম আমার আল্লাহ জীবিত আমার আল্লাহ মৃত নয় আমার আল্লাহকে মৃত্যু কোনোদিন স্পর্শ করবে না এর কারণ হলো কি পৃথিবীতে যারা আল্লাহ দাবি করেছিল তাদের মরণ হয়েছে ফেরাউন বলেছিল ফাকালানা রব্বুকুমুল আলা ফেরাউন আছে না মরেছে বলেছিল মুসার আল্লাহ ছোট আমি হলাম তোমাদের বড় আল্লাহ আল্লাহ বললেন ওরে ফেরাউন কি খাবি পানি খা নীল নদীর মাটিতে পানিতে ডুবে জনমের খাওয়া খেয়ে পেট ফুলে মরেছে মরে নাই এর কার কুদরত আল্লাহ নমরুদ বলেছিল আমি আল্লাহ আল্লাহ বলল নমরুদ রে তুই কি খাবি ভাত খাবি না রুটি খাবি জুতোর বাড়ি খা এমন জুতো খেলো মাথার টাকলু ফেস এই জন্য বলেন হু আল্লাহুল খালিকুল বারিউল সুবহানাল্লাহ বলুন তাহলে আল্লাহর আলিফটা বাদ দিলাম ভগবানের ভ বাদ দিয়ে যেমন গোবান হয়েছে আল্লাহর আলিফ বাদ দিলে হয়েছে কি আল্লাহু লা ইলাহা আলিফটা বাদ দিলাম এবার উচ্চারণ হবে কি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আর আকাশের মালিক কে কথা কেন বলেন না ভাই আর জমিনের মালিক তাহলে আকাশের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আমাদের মালিক কে তা আমরা তো একই কোম্পানির লোক এখানে কোনো অসুবিধা আছে না একই আল্লাহর গোলাম না আমরা আল্লাহু আকবার বলো রে মুমিন আল্লাহু আকবার বলো রে মুমিন জারি আকাশ তারি জমিন মহান আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ তোমার মাথার উপরে যে আকাশ
পায়ের তলে যে জমিন আমি আল্লাহ সামনে টাঙাইছি। দেখুন বীরভূমের মানুষ এই প্যান্ডেলটা করতে গিয়ে কত বাঁশ কত খুঁটি ব্যবহার করা হয়েছে। এই রকম আকাশটা যদি টাঙাইতে খুঁটি লাগতো ভারতের কেন পৃথিবীর বাঁশ শেষ হয়ে যেত? তবু আকাশ অত উঁচুই টাঙানো সম্ভব হতো না। আমার আল্লাহ বলেন ওয়াসসামা ওরাফাহা ওয়াজাল মিজান, আমি তোমার মাথার উপরে সন্নি নীল গগনটি টাঙাইছি, একটা নয় দুটো নয় ওয়া বানাই না ফাকাকুম সাবআম শিদাদা, আমি তোমার মাথার উপরে সাতটা সাতটা নীল গগন টাঙাইছি। ওই আকাশের গায়ে আশামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশাজারু ইয়াসুজুদান, ওই আকাশের গায়ে একটা পর্যন্ত মরে উজ্জ্বলময় একটা প্রদীপ দান করেছি, তার নাম হলো সূর্য, আর একটা স্নিগ্ধ আলো দান করেছি ওয়াকামারমনির, সেটা স্নিগ্ধ আলো তার নাম হলো চাঁদ। অসংখ্য তারা দিয়ে আকাশকে সুসজ্জায় সজ্জিত করেছি। জমিনের দিকে তাকাও ওয়াজাল্লাল আরদা ফিরাশা, আমি জমিনটা বিছানার মতো বিছিয়ে দিয়েছি যাতে নড়াচড়া না করে। বিজ্ঞানীরা বলে মাটির থেকে পানির ভাগ বেশি, তাই ভাসমান জমিন পানির উপর টলমল করতে পারে। মহান আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড় দিয়া জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। এই জমিনে বাদশাহী করবে কারা? এই জমিনে রাজত্ব করবে কারা? এই জমিনে বাস করবে কারা? কোরআন বলে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদের জোড়া জোড়া করে বানাইছি, কেমন জোড়া রে? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর সম্পদ, আমি দুজন কে দুজনার জন্য বানাই দিয়েছি। স্বামী আর স্ত্রী এত বড় সম্পদ আমি আল্লাহ বানাইছি। ছেলের বাড়ি কোথায়? শিউড়ি। মেয়ের বাড়ি কোথায়? এই গ্রামটার নাম কি? সাতামারি। বাড়ি লয় বান্দি, সাতার বান্দি। আচ্ছা যাই হোক, ছেলের বাড়ি মেয়ের বাড়ি শিউরি, আর এই দেশে হলো ছেলের বাড়ি। দুজনার যখন বিয়ে হলো সামাজিকতা ভাবে বিয়ে হয় কি না? দুজনার প্রেম হয়ে গেল, জীবনে কতদিন টেনে বাসে উঠেছে প্রেম ছিল না, যেমনি দুজনার হাত এক হয়ে গেল প্রেমের মহব্বতে পড়ে গেল। রাত্রে যখন এক বিছানায় ঘুমায় আমার আল্লাহ বলেন বিবির বালিশে স্বামী মাথা দেয়, স্বামীর বালিশে বিবি মাথা দেয়। মহান আল্লাহ বলেন দেখো কি সুন্দর, এক জায়গায় দুজনকে শুইয়ে দিয়েছি আমি আল্লাহ, দুজনে এক বিছানায় যখন ঘুমায় আল্লাহর কোরআন বলছেন জুইয়েনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, স্বামীর বুকে বিবি, বিবির বুকে স্বামী, দুজনে যখন প্রেম সাগরে ডুব দিয়েছে এখন জমিন বাইনি সুলমি অত্তরাইব, আমি পুরুষের পৃষ্ঠ হইতে রিপুটা মেয়েটার বাচ্চা দানিতে নিয়ে যাই। আলাম ইয়াকু নুতফাতাম মিন মানি, আমি নুতফাটা মায়ের পেটে ফিল্টার করি, ফিল্টার করার পরে মিন আলাক রক্তের গোটা বানাই দিই, কারণ
تمثيل كري من الزوزين الذكر والأنثى أليس ذلك بقدر ألا তুমি তোমার মায়ের পেটের ভিতরে বেটা ছেলে হবে না মেয়ে ছেলে হবে কোন ডাক্তার বলতে পারবে না কোন হাকিম বলতে পারবে না আমি আল্লাহ যদি মেয়ে ছেলে বানাই কেউ বেটা ছেলে বানাতে পারবে না আর আমি আল্লাহ বেটা ছেলে যদি বানাই কেউ মেয়ে ছেলে বানাতে পারবে না আমি আল্লাহ যদি হিজরা বানাই হিজরা বুঝেন হ্যাঁ জি টেনের ভিতরে দেখেছি কেউ অন্ধ الله কি রাস্তা মে এক রুপিয়া দে বাবা দিবে না আর যেই উঠে বলে দশ টাকা তখন বার করে দিবে মিথ্যা বলছি জোরে বলুন না আরে দেখবেন আল্লাহু আকবার শুধু ওই নয় ও স্বভাব আমাদের মধ্যে আছে অনেক জায়গায় দেখেছি মসজিদে জুম্মার নামাজের পর একটা কোটো দেয় যে যা পারে তাতে পয়সা দেয় দেয় না নিজের বেটা যখন স্কুলে যায় তখন দেয় 10 টাকা আর মসজিদের কোটো যখন ঘোকে 5 টাকা দিয়ে 3 টাকা তুলে নেয় এরাই বলে আমরা মুমিন কত বড় ফাঁকিবাজি চলে চিন্তা করে দেখেন ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলছেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون أمي الله تمار مار باب جدنار محبت ركاروني তোমার মায়ের পেটে যখন আমি তোমারে বানাইলাম তুমি বলছো হায় রে মোবাইল কিনেছিস মোবাইলের জানো ক্যামেরা ভালো থাকে আমার আল্লাহ বলেন ওরে বোকা মোবাইলের ক্যামেরার থেকে দামি ক্যামেরা আমি তোর মায়ের পেটে সিলেকশন করেছি ওয়ালাহুম আয়ুনুল্লা ইবসিরুনা বিহা আমি তোর মায়ের পেটির ভিতরে কি সুন্দর করি আমি তোকে নয়ন ভরা দুটো চোখ দান করে দিয়েছি মা অনেক মা আছে শেরেক করে ছেলের কপালে টিপ দেয় এখানে নজর লাগবে বল নাউজ বিল্লাহ পড়ুন এখানে কি দেয় এ কি দেয় টিপ দেয় কেন আল্লাহ বলছেন ওরে হতভাগী মা তোর বেটাকে শেরেকের চোখ থেকে বাঁচালি না মানুষের চোখ থেকে বাঁচাবি বলে কপালে টিপ দিলি কালো টিপ কিন্তু দেখ আমি আল্লাহ তোর দু চোখ ভরে দুটো কালো টিপ আমি আল্লাহ দান করেছি ওদিকে খবর রাখ নজরের কোনো ভালাই লাগবে না পৃথিবীর মাটিতে কানে হেডফোন দিয়ে নাচে আল্লাহ বলছেন বোকা কথাকার আমি তোর আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাহু আযানুল্লা ইয়াসমাউনা বিহা আমি চামড়া দিয়া মাংস দিয়া তোর দুটো কান বানিয়ে দিয়েছি পৃথিবীর কোন কারখানাতে কান বানানো যাবে না যাবে না বান্দারে তুই একবার আবার কুদরত দেখে নি প্লাস্টিকের জগ প্লাস্টিকের গ্লাস প্লাস্টিকের বোতল আবিষ্কার করেছে বিজ্ঞানী আমি কোন বড় বিজ্ঞানী ইয়াদি হুলি আমি নুন তোর হাতের আঙ্গুলের মাথায় নখগুলো আমি আল্লাহ প্লাস্টিক বানিয়ে দিয়েছি হাতের নখ বাড়ে বাড়ে না চলে বলুন মাথার চুল বাড়ে দাড়ির চুল বাড়ে ওই পরিমাণ যদি কান বাড়তো কচি দিয়ে করতে হতো নাক যদি বাড়তো কি অবস্থা যে হতো ঠোঁট যদি বাড়তো দড়ি দিয়ে বাঁধতে হতো ঠিক না আল্লাহ বলে আমি মিহম মাফির আমি আশরাফুল মখলুকাত করে তোরে বানাইছি খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফখর আমি আল্লাহ খনখনে মাটির পাত্রের নাই সুন্দর করে তোকে বানাইছি তুই হাতে আংটি দিস
হাতে কত বড় শেরে এটা কি আকিক সুলাইমান এটা কি গমে এটা কি মনুষ্টন পাথরে কি তোর ভাগ্য ভালো করে পাথরে যদি তোর ভাগ্য ভালো করত আমি আল্লাহ তোর মুখ ভরে সানায় আউলিয়া সানায় সুবলা রবায় আছে এক যে দাঁতগুলো দান করেছি পাথর দিয়া পৃথিবীর কোন বাজারে এই পাথর পাওয়া যাবে না বিশ্বাস যদি না হয় বুড়োকে জিজ্ঞেস করো তোমার বাপ তোমার দাদু গরুর গোশ মুখে লিয়ে আমার দিকে তাকালেন কত কি হয়েছে দাদু দাঁত পড়ে গেছে রে ঠিক না বড় মানুষকে কলমা পড়তে বলেন লা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফুস করে বাতাস বেরিয়ে যাচ্ছে কারণ দাঁত নাই ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলছেন রে বিজ্ঞানী তুই কম্পিউটার আবিষ্কার করেছিস কম্পিউটার সব ফয়সালা করতে পারে কিন্তু কিছু পারে না কম্পিউটার ওপর পোলট্রির গোশ দেব বলতে পারবে না কম্পিউটার ওপর গরুর গোশ দেব বলতে পারবে না কম্পিউটারের ওপরে দেব ছাগলের গোশ বলতে পারবে না কম্পিউটার ওপর চিনি দেব বলতে পারবে না টক দেব বলতে পারবে না আল্লাহ লুৎফুল ফিল ইকরাম তোমার জবানটা এত বড় কম কম্পিউটার আমি আল্লাহ বানাইছি পোলট্রির গোশ দাও বলে দেবে তেঁতুল দিয়ে দাও বলে দেবে চিনি দিয়ে দাও বলে দেবে ছাগলের গোশ দাও বলে দেবে মুরগির গোশ দাও বলে দেবে আমি এত বড় আল্লাহ তোমার জীবকে কম্পিউটার বানাইছি বান্দারে তোর না বলা হুজুরাই নাক বানাইছি তোর মুখ বানাইছি তুই যখন চা খাস ফাসুখলু আলাইহি সুবহান তোর চা না শেখলে গদ্দা চলে যাবে চার ভিতরে তোর গলায় ঢুকে যাবে আমি আল্লাহ তোর উজনাইনি নাকের ভিতরে অসংখ্য চুল দিয়ে শেখনা বানায় দিয়েছি রে যখন নিঃশ্বাস টানবি ধুলা গিয়ে শেখনায় বেঁধে যাবে তোর হেডকোয়ার্টারে পৌঁছাবে না বান্দারে আমার দেওয়া জিনিসটা মাটিতে ঠেকায় যখন বলবি সুবহানা রাব্বিয়াল আলা বান্দা আর আল্লাহর মধ্যে কোন প্রভেদ থাকে না নারায় তাকবীর ছোট